2012 সালে পতেঙ্গা হালিশর এলাকার সাগর তীর ঘেঁষে প্রথম বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এই প্রকল্প, কিন্তু দীর্ঘ এক যুগেও কেবল সমীক্ষা প্রণয়ন ও মাটি ভরাট ছাড়া মূল কাজে তেমন কোনো অগ্রগতি হয়নি। প্রকল্পের মাস্টার প্ল্যান ও ডিটেল ড্রয়িং ডিজাইন প্রণয়নের জন্য 2022 সালের মে মাসে কোরিয়ান কোম্পানি কুনুয়া ইঞ্জিনিয়ারিংকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় চট্টগ্রাম বন্দর। গেল ডিসেম্বরে পরামর্শক প্রতিষ্ঠান বে টার্মিনালের কোথায় কী হবে তার বিস্তারিত মহাপরিকল্পনা জমা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে। পর্ষদ সভায় সেটি অনুমোদনের পর চলতি বছরের জানুয়ারিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হলেও দীর্ঘ সাত মাসেও তা হয়নি। এরই মধ্যে মাস্টার প্ল্যানের নকশা নিয়ে আপত্তি জানিয়েছে মনোনীত দুই বিদেশি বিনিয়োগকারী ও টার্মিনাল অপারেটর। বিশেষ করে লেআউটে দেখানো মাল্টিপারপাস টার্মিনাল এবং দুই কন্টেনার টার্মিনালের অবস্থান নিয়ে দ্বিমত রয়েছে তাদের। এছাড়া তাদের জন্য প্রস্তাবিত দুটি টার্মিনালের পরিসরও আরও বাড়াতে চান বিনিয়োগকারীরা। বন্দরের অধীনে হওয়া মাল্টিপারপাস টার্মিনালের ব্যবহার নিয়েও রয়েছে তাদের ভিন্ন মত। এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারী ও অংশীজনের সাথে আলাপ আলোচনা করে মাস্টার প্ল্যান চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরপরই হবে প্রকল্পের ডিটেল ড্রয়িং ডিজাইন। সেই সঙ্গে এই প্রকল্পের জন্য আরও 500 একর জমি পাচ্ছে চট্টগ্রাম বন্দর। ডিপি ওয়ার্ল্ড, পিএসএ, ওয়ার্ল্ড ব্যাংক সবাইকে নিয়ে আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করব দু একদিনের মধ্যে। সো সেই মিটিংয়ের পরে আমরা এটা চূড়ান্ত করে আবার মন্ত্রণালয়ে পাঠাবো এবং মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন করা হলে তারপর আমরা ডিটেইল ড্রয়িং ডিজাইনে যাব। বে টার্মিনাল প্রকল্পের আওতায় তিনটি টার্মিনাল নির্মিত হবে, একটি বন্দরের নিজস্ব অর্থায়নে, বাকি দুটি টার্মিনালের একটি দুবাই ডিপি ওয়ার্ল্ড এবং অপরটি নির্মাণ ও পরিচালনা করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে সমন্বিতভাবে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হবে বলে মনে করেন চট্টগ্রাম বন্দরের সাবেক এই পর্ষদ সদস্য। খুব সহসাই এই চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসবে যে টার্মিনালের সাইজ কেমন হবে, মাল্টিপারপাস উত্তরের দিকে হবে নাকি দক্ষিণ দিকে হবে এবং কে কখন কাজ করবে। তবে বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে চ্যানেল খনন ও স্রোতের গতি নিরোধক প্রাচীর নির্মাণ সহ সার্বিক অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করা অর্থ ভাগাভাগি করে নেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। এইটার যে অর্থ বিনিয়োগ করবে সেটা কিন্তু বন্দর কর্তৃপক্ষ কি করতে হবে এবং বন্দর কর্তৃপক্ষ এই অর্থ কিন্তু যখন চুক্তি করবে ইন্টারন্যাশনাল অপারেটরের সাথে এই বিনিয়োগকে অবশ্যই মাথায় রাখবে, কারণ এই বিনিয়োগের অংশটি ভাগ কিন্তু ইন্টারন্যাশনাল অপারেটরকেও নিতে হবে এবং এটা লং টার্ম চুক্তির মাধ্যমে এটা উঠে আসবে এই সেখান থেকে। বে টার্মিনালকে বলা হচ্ছে আগামীর বন্দর। অবস্থানগত সুবিধার জন্য নৌ, রেল ও সড়ক পথে সংযোগ ভালো হওয়ায় বে টার্মিনাল হলে কমবে জাহাজ ভাড়া ও ব্যবসার খরচ। বর্তমানে চট্টগ্রাম বন্দরে শুধু দিনে জোয়ারের সময় সর্বোচ্চ 10 মিটার গভীরতা এবং 200 মিটার দৈর্ঘ্যে জাহাজ ভিড়তে পারে। বে টার্মিনাল হলে আর জোয়ার ভাটার অপেক্ষায় থাকতে হবে না। চ্যানেলের গভীরতা বেশি হওয়ায় সর্বোচ্চ 12 মিটার গভীরতা এবং 5000 TEU কন্টেনার নিয়ে জাহাজ ভিড়তে পারবে। এক্ষেত্রে সময়ক্ষেপণ না করে দ্রুত বে টার্মিনাল নির্মাণের আহ্বান জানিয়েছেন ব্যবহারকারীরা। আমরা চাচ্ছি যে দ্রুত এটি শুরু কার্যক্রম শুরু করা হোক। আপনারা জানেন যে বিশ্বের কিন্তু এখন যে জাহাজ চলাচলের যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে এবং নতুন নতুন কিন্তু অবকাঠামোগুলো হচ্ছে, নতুন নতুন জেটি হচ্ছে, নতুন নতুন জাহাজ তৈরি হচ্ছে, সেগুলোর সাথে কিন্তু খাপ খাইয়ে কিন্তু আমাদের আপনার নতুন বন্দরগুলোকে তৈরি করতে হবে। বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রাথমিক ব্যয় 21,000 কোটি টাকা ধরা হলেও পরে তা অনেক বাড়বে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।